আসসালামাইকুম সবাইকে, নাইমাস কুকিনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল না বেটে কীভাবে মচমচে ডালের বড়া বানানো যায়। আস্ত মসুর ডাল দিয়ে আজকে আপনাদেরকে আমি পেঁয়াজু তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা শুরু করব। পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছি। আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। এখানে আমি একটা আলুকে গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনার চাইলে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3-4টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা কুচি। আপনার চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ময়দা ইউজ করতে পারবেন। এখানে চালের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর সবগুলো হাত দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। যদি আপনাদের একটু শুকনো মনে হয় তাহলে একটু পানি দিতে পারেন। আমার এখানে পানির প্রয়োজন নেই, আমি পানি দিইনি। হাত দিয়ে ভালোভাবে এভাবে আমি মেখে নিয়েছি। দেখুন, হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি দেখে নিচ্ছি পেঁয়াজুর শেপগুলো হচ্ছে কিনা। দেখুন, পেঁয়াজুর শেপগুলো হচ্ছে। এখন আমি পেঁয়াজুগুলো ভাজার জন্য আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি। আমরা কম বেশি সবাই পেঁয়াজু তৈরি করতে পারি, একটু আঁকা পাকা হলে কোনো অসুবিধা নেই। পেঁয়াজুগুলো আরও বেশি মচমচে হয় একটু আঁকা পাকা হলে। এভাবে করে আমি পেঁয়াজুগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি আবার বেশি বড় করিনি, একটু মিডিয়াম করে আমি পেঁয়াজুগুলো বানিয়ে নিচ্ছি। যদি আপনার চান একটু বড় করতে পারেন, আবার একটু ছোটো ছোটো করেও বানিয়ে নিতে পারেন। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। এই পেঁয়াজুগুলো হয়ে গেছে, এক পাশ আমি ও পাশ উল্টিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো পেঁয়াজু একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পেঁয়াজু আমার ভাজা হয়ে গেছে। দেখুন, মাশাল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে এই পেঁয়াজুগুলো। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি আপনাদেরকে একটি পেঁয়াজু ভেঙে একটু দেখাবো কতটা মচমচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই আপনারা বুঝছেন কতটা মচমচে হয়েছে এই পেঁয়াজুগুলো খেতে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।